হাই ফ্রেন্ডস, আমি ফিরোজ শেখ। আমি আগের দিনের মতো আজকেও দুর্দান্ত ট্রিক্সের মাধ্যমে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। আজকে আমি 2023 সালে যে প্রাইমারি টেট হবে সেই টেট পরীক্ষার জন্য অঙ্ক করাবো। আজকে সিম্পলিফিকেশন থেকে অঙ্ক করাবো, আজকে পার্ট ওয়ান হবে। চলো প্রথম অঙ্কটা কী বলেছে দেখে নাও। আজকে 1 নম্বর অঙ্ক, 75 × 75 − 25 × 25 ইকুয়াল টু কী হবে? দেখো কত সহজে করা যায়। 75 × 75 − 25 × 25, তাহলে 75টাকে আমরা এ ধরি, এটাকে যদি এ ধরি, 25কে যদি বি ধরি, 25কে বি ধরলাম, তাহলে কি এ গুণ এ মানে এ স্কোয়ার আর বি গুণ বি বি স্কোয়ার, অর্থাৎ কি হবে a² − b² সূত্র, অর্থাৎ a + b × a - b, অর্থাৎ এ বলতে 75, বি বলতে 25, a + b × a - b, অর্থাৎ 75 − 25। এটা কি দাঁড়াবে? 75 × 25 = 100, গুণিত 75 থেকে 25 বিয়োগ করলে 50, অর্থাৎ 5 × 5 = 5, 1, 2, 3, 3টে 0, 5000। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। অপশনটা মিলিয়ে নাও, অপশন দেখো সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে। 3.75 × 3.75 − 2.75 × 2.75, তাহলে এইটা আমরা এ ধরি এ, এটাও এ, তাহলে a² হবে, এটা বি ধরি, এটাও বি ধরি, তাহলে বি বি স্কোয়ার হবে, কারণ এটা 3.75, এটাও 3.75, তার মানে এ গুণ এ মানে a² আর বি গুণ বি মানে b², তাহলে a² − b² সূত্র, a + b × a - b, এ বলতে 3.75 + 2.75, a + b × 3.75 − 2.75, তাহলে এখানে 5, 5 × 10 = 0, হাত তাহলে 1, 7, 7 = 14, 14 = 15, 5 = 1, 2 আর 3 = 5 = 6, 6.50, গুণিত এখানে 7.5, 7.5, দশমিকের পর থেকে দশমিকের পর 7.5 আছে, দশমিক পর 7.5 আছে, তাহলে 0 হয়ে যাবে, অর্থাৎ 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, 1, তাহলে 1 কে 6.50 কে 1 দিয়ে গুণ করলে 6.50ই হয়, 6.50 বা 6.5। অপশানটা মিলিয়ে নাও, অপশান দেখো বি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে। 1.25 × 1.25 = 1.25 − 0.23 × 0.23 / 1.48, তাহলে এটা কি হবে? এখানে দেখো এই 1.25 কে এ ধরি, তাহলে এ গুণ a² 0.23 কে বি ধরি, তাহলে এটা b² তাহলে a² − b² সূত্র, এখানে আমরা কি দেবো a² − b² সূত্র আমরা পাবো a + b × a - b, অর্থাৎ 1.25 + 0.23 = 0.25 − 0.23 এবার এই এক দশমিক, এটা কি 1.48 আছে, 1.48 কে দেখো 1.25 + 0.23 যদি আমরা করি কি পাবো, 5 আর 3 = 8, 2 × 2 = 4 = 1, অর্থাৎ 1.48 আসবে, তাহলে এটা কি দেওয়া রয়েছে, 1.25 + 0.23 আমরা ভেঙে নিলাম, ভেঙে নিলাম, তাহলে এটা a + b হয়ে গেল, এই যে a + b রয়েছে, তাহলে a + b কেটে গেল, থাকলো কি 1.25 থেকে 0.23 বিয়োগ, অর্থাৎ 1.25 0.23 মাইনাস করো, 3 × 2 = 5, 2 × 2 = 0, এখানে 1 করতে গিয়ে 1, অর্থাৎ 1.02 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশনটা মিলিয়ে নাও, অপশন দেখো অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে। 256 × 256 =
144 গুণিত 144 বাই 112 বাই 112 এটা রয়েছে। তাহলে এটা আমরা সহজে করতে পারি, এটাকে আমরা এস মনে করি, এটাকে এ মনে করি, 256 256 তাহলে এ স্কোয়ার, এ গুণিত এ স্কোয়ার, 144 144 এটাকে বি মনে করি তাহলে বি 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 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 256 256 যোগিত 144 ইন্টু 256 মাইনাস 144 বাই এই 112টা। এবার আগের মতো দেখো, এবার বিয়োগ করো, 256 থেকে 144 বিয়োগ করো কি হবে, 4 আর 2 এ 6, 4 1 এ 5, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 112। তাহলে এটা আমার কি হবে, এ মাইনাস বি আসবে, অর্থাৎ কি লিখতে পারি, 256 মাইনাস 144 এটা আমি দিতে পারি, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 112 হচ্ছে, আর এখানে আমার এ মাইনাস বি রয়েছে, এটা আমার কাটাকুটি করতে সব সুবিধা হবে, এ মাইনাস বি, এ মাইনাস বি কেটে দিলাম। তাহলে থাকলো কি, 4 আর 6 10 শূন্য হাত হলে 1, 4 আর 6 10 শূন্য 1, 4 আর 5 9 10 শূন্য হলে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 400 400 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশনটা মিলিয়ে নাও, অপশন দেখো, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক দেখো, 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 72 গুণিত 72 গুণিত এবার যোগ 28 গুণিত 28 যোগ 2 গুণিত 72 গুণিত 28 এটা রয়েছে। তাহলে এটাকে আমরা খুব সহজেই সূত্র ফেলে করতে পারি, দেখো এই 72 কে এ ধরো, এ এই 28 কে বি ধরি, বি তাহলে এটা কি দাঁড়াবে, এ গুণ এ স্কোয়ার আর প্লাস বি 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 স্কোয়ার, দুটো বি বি গুণ করলে বি স্কোয়ার প্লাস 2, এখানে এ এই 72 কে এ ধরেছো, এ আর বি অর্থাৎ 2 এ বি, তাহলে কার সূত্র হলো, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র হলো, এ প্লাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এ এ বলতে কাকে ধরেছো, 72, বি বলতে 28 এর হোল স্কোয়ার, অর্থাৎ 8 আর 2 10 শূন্য হাত হলে 1, 2 আর 7 9 আর 1 10 এর 2 আর 7 9 আর 1 10 10 এর শূন্য 100 100 বর্গ, অর্থাৎ 100 বর্গ হবে কত, 4টে শূন্য একের পর 1 2 3 4, অর্থাৎ 10000, এই 10000 আমার কারেক্ট অ্যান্সার। অপশনটা মিলিয়ে নাও, অপশন দেখো, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে দেখো, 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 3.75 3.75 গুণিত 3.75 যোগ 4.25 গুণিত 4.25 যোগ 2 গুণিত 3.75 গুণিত 4.25 এটা দেওয়া রয়েছে। তাহলে এটাও সূত্র মধ্যে সূত্র ফেলে করবো, এখানে থ্রি থ্রি 3.75 কে এ ধরো, তাহলে এ এ স্কোয়ার হবে, এখানে বি এটাকে বি ধরো, তাহলে কি দাঁড়াবে, এ স্কোয়ার এ গুণিত এ স্কোয়ার আবার বি গুণিত বি বি স্কোয়ার প্লাস 2ab 2ab অর্থাৎ 2ab অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার বলতে আমরা কি করবো, তিন এর মান 3.75 যোগ বি এর মান 4.25 এর বর্গ, অর্থাৎ 5 5 10 শূন্য হাত হলে 1, 2 আর 7 9 1 10 শূন্য হাত হলে 1, 4 আর 3 7 1 8 আটের বর্গ, দশমিকের পর শূন্য কোনো দাম নেই, অর্থাৎ 8 8 64 64 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশনটা মিলিয়ে নাও, অপশন দেখো, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে দেখো, 7 নম্বর অঙ্কটা কি বলেছে, 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x মাইনাস 3y ইন্টু x প্লাস 3y প্লাস x
प्लस थ्री वायर होल स्क्वायर किच्छु नहीं सिंपल सूत्र दी दिए जे टू एक्स माइनस थ्री वाई के ये धरो ताहले ए थ्री एक्स प्लस थ्री वाई के बी धरो ताहले ए स्क्वायर प्लस टू ए ए এটা বি অর্থাৎ এ স্কয়ার এ এর বর্গ মানে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার বলতে আমরা কি দেবো এ টু এক্স মাইনাস থ্রি ওয়াই এ প্লাস বি এ বি বলতে এক্স প্লাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার এবার টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এ প্লাস এ প্লাস এক্স প্লাস এ প্লাস এ প্লাস থ্রি ওয়াই এর হোল স্কোয়ার তাহলে এই থ্রি প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই কেটে যায় এটা কি হলো টু এক্স আর এক্স থ্রি এক্স থ্রি এক্স এর বর্গ অর্থাৎ তিন থেকে নাইন এক্স স্কোয়ার এটা আমাদের কারেক্ট অ্যান্সার অপশনটা মিলিয়ে নাও অপশন দেখো সি আমাদের কারেক্ট অ্যান্সার চল নেক্সট অঙ্কে দেখো আট নম্বর অঙ্কটা কি বলেছে একষট্টি গুণিত একষট্টি যোগ একুশ গুণিত একুশ বিয়োগ টু গুণিত একষট্টি গুণিত একুশ এটা রয়েছে কেচনে সিম্পল সূত্র বসিয়ে দিয়েছে এখানে দেখো যেহেতু সিটেটের নিয়মে এবার পরীক্ষা হবে তাই কঠিন অঙ্ক আসবে না সিম্পল অঙ্ক দেবে এখানে একষট্টি এখানে এ ধরো এ তাহলে এই একুশকে বি ধরো বি তাহলে এ এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ বলতে একষট্টি বি মানে একুশ এর হোল স্কোয়ার একষট্টি থেকে একুশ বিয়োগ করে এক এক শূন্য দুই চারে ছয় চল্লিশের বর্গ অর্থাৎ চার চারে ষোলো একটা শূন্য দুটো শূন্য অর্থাৎ ষোলোশো ষোলোশো আমার কারেক্ট অ্যান্সার অপশনটা মিলিয়ে নাও অপশন দেখো অপশন কি রয়েছে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার চলো নেক্সট অঙ্কে দেখো ন নম্বর অঙ্কটা কি বলেছে দুই দশমিক সাত তিন গুণিত দুই দশমিক সাত তিন যোগিত এক দশমিক দুই তিন গুণিত এক দশমিক দুই তিন বিয়োগ দুই গুণিত দুই দশমিক সাত তিন গুণিত এক দশমিক দুই তিন দেখো এটাও সিম্পল সূত্র দিয়ে বসিয়ে দিয়েছে কিচ্ছু নেই দুই দশমিক সাত তিনকে এ ধরো এক দশমিক দুই তিনকে বি ধরো তাহলে কি দাঁড়াবে এ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু এ বি তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অর্থাৎ এ বলতে দুই দশমিক সাত তিন মাইনাস এক দশমিক দুই তিন এর বর্গ তাহলে এখানে তিন তিন শূন্য দুই চারে দুই পাঁচে সাত দুই পাঁচে সাত এক দুই তিন এক একে দুই এক একে দুই এর বর্গ অর্থাৎ পনেরো পনেরো দুশো পঁচিশ দুশো পঁচিশ একটা শূন্য দুটো শূন্য এবার দুটো অর্থাৎ চারটের আগে দশমিক হবে চারটে ঘরের আগে একটা দুটো তিনটে চারটে এই দুই অর্থাৎ দুই দশমিক দুই পাঁচ শূন্য শূন্য এটা আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে এখানে আমরা দিতে পারি দুই দশমিক দুই পাঁচ অপশনটা মিলিয়ে নাও অপশন কি রয়েছে দেখো অপশনটা দেখো ডি আমাদের কারেক্ট অ্যান্সার দুই দশমিক দুই পাঁচ চলো নেক্সট অঙ্কে দেখো দশ নম্বর অঙ্কটা কি বলেছে টু পি প্লাস থ্রি কিউ এর হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু পি প্লাস থ্রি কিউ ইন্টু থ্রি পি প্লাস থ্রি কিউ প্লাস থ্রি পি প্লাস থ্রি কিউ এর হোল স্কোয়ার এটা আমাদের প্রশ্ন তাহলে অঙ্কটা কিছুই নেই সূত্র বসিয়ে দিয়েছে টু পি প্লাস থ্রি কিউ কে এ ধরো আর থ্রি পি প্লাস থ্রি কিউ কে বি ধরো তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস
সূত্র এ বলতে কি আমরা বুঝি, এ বলতে এখানে টু পি প্লাস থ্রি কিউ মাইনাস বি, এখানে থ্রি পি প্লাস থ্রি কিউ সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার এখানে কি লিখবো, টু পি প্লাস থ্রি কিউ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস থ্রি পি মাইনাসে প্লাসে মাইনাস থ্রি কিউ এর হোল স্কোয়ার। এবার দেখো মাইনাস থ্রি কিউ প্লাস থ্রি কিউ কেটে যায়, এখানে কি আছে মাইনাস থ্রি পি, এখানে প্লাস টু পি, তাহলে অবশ্যই বড় চিহ্ন কমন, মাইনাস থ্রি পির জায়গায় থ্রি পি থেকে টু পি বাদ দিলে মাইনাস পি এর হোল স্কোয়ার, অর্থাৎ মাইনাসের বর্গ যদি হয় তাহলে এটা প্লাস হয়ে যায়, অর্থাৎ পি স্কোয়ার। পি স্কোয়ার আমাদের কারেক্ট অ্যান্সার, অপশনটা মিলিয়ে নাও, অপশন দেখো সি আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো আজকে 10টা অঙ্ক হলো, এরপর দিন পরবর্তী অঙ্কগুলি নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো, তোমাদের যথেষ্ট হেল্প করবে। আবার বলছি প্রাইমারি, এসএসসি, পিএসসি, রেল, পুলিশ, ডাব্লিউবিসিএস সমস্ত চাকরির পরীক্ষা ক্র্যাক করার জন্য যথেষ্ট হেল্প করবে, তোমরা দেখতে থাকো। আর আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না, তার সঙ্গে নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমরা জানতে পেরে যাও এবং ভিডিওটি দেখতে পারো। ধন্যবাদ।